বনগা পৌরসভার মিলনপল্ডি পার্কিংয়ে চালু হলো সুলভ ক্যান্টিন উদ্যোগে তৈরি ক্যান্টিনের উদ্বোধন করেন বনগাঁ সীমান্ত শহর বনগাঁ এ শহরে প্রতিদিনই পাড়ি জমায় ভিন রাজ্য থেকে ট্রাক অথচ সেই ট্রাক চালকদের থাকা বা খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না এতদিন এবার সেই সব ট্রাক চালকদের কথা মাথায় রেখেই তাদের জন্য সুলভ মূল্যের ক্যান্টিনের ব্যবস্থা করল পুরসভা বনগাঁ পৌরসভার উদ্যোগে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত এই ক্যান্টিনের উদ্বোধন হয় সোমবার বনগার পৌরপতি শঙ্কর আঠের হাত ধরে পুরসভার মিলনপল্লী পার্কিংয়ে এদিন ক্যান্টিনের উদ্বোধনের পাশাপাশি পৌর এলাকার প্রায় দুশোটি দুস্থ পরিবারের হাতে ঘরের চাবিও তুলে দেন পৌরপতি এ বিষয়ে পৌরপতি জানান যে আমাদের এই পার্কিং জোনে বহু দূর দূরান্ত থেকে আমাদের রাজ্যে বা ভিন রাজ্যের প্রচুর ট্রাক ড্রাইভার এবং যারা ট্রাক হেল্পার আছে তারা এখানে আসে কারণ আমাদের মঙ্গার এক্সপোর্ট অভিমুখে তারা গাড়ি নিয়ে যায় এক্সপোর্টের জন্য তা বিভিন্ন সময় তারা এখানে আসে কিন্তু তাদের জন্যে কোনো রাত্রিবেলায় থাকার জন্য সুবন্ধ ব্যবস্থা বা সুলভ ক্যান্টিনের ব্যবস্থা ছিল না সুলভ খাদ্যের জন্য ক্যান্টিনের ব্যবস্থা ছিল আজকে বনগাঁ পৌরসভার তরফ থেকে আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত করে আমরা সুলভ খাদ্যের খাদ্য ব্যবস্থা করে একটা সুলভ ক্যান্টিনের ব্যবস্থা করে দিলাম বনগাঁ পৌরসভার থেকে রিপোর্ট নিউজ বনগা